वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू, है वतन मेरे वतन। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল, আমাদের 75তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে বেসিক্যালি কোনোরকম মেকআপ লুক আমি শেয়ার করব না তোমাদের সাথে, একটা আমি এক্সপেরিমেন্ট করতে চলেছি মেকআপ নিয়ে। যেহেতু স্বাধীনতা দিবস নিয়ে দেখলাম সবাই কিছু না কিছু যে যে যা পারে তাই করছে, তা আমি ভাবলাম আমি কেন ঘরে বসে থাকি, তো আমিও চিন্তা করলাম যে একটা এক্সপেরিমেন্ট করাই যেতে পারে। চলো বেশি কথা না বলে ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করি। তো মেকআপটা স্টার্ট করার আগে আমি আমার ফেসটার বেস মেকআপটা যেটা আছে সেটা একটু করে নিই। সেজন্য আমি প্রথমে আইব্রোটা করে নেব। আইব্রোটা করার জন্য আমি এখানে ব্লু হেভেনের এই আইব্রো পেন্সিলটা নিয়েছি। তো আইব্রোটা আমি যেমন করে ড্র করি সেভাবে আমি করে নিচ্ছি। একটা থিন একটা ব্রাশের সাহায্যে আমি এই আইব্রো পেন্সিলের থেকে প্রোডাক্টটা নিয়ে তারপর আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করছি আমার ব্রোর যে জায়গাগুলোতে একটু গ্যাপ গ্যাপ আছে সেই জায়গাগুলোতে। আর কি বলো তো, ডিরেক্টলি যদি আমি এই আইব্রো পেন্সিলটা থেকে অ্যাপ্লাই করি তাহলে অনেকটা ডার্ক হয়ে যায় আর আইব্রোগুলো দেখতে অনেকটা ফেক মনে হয়, দেখতে ভালো লাগে না। তো সেই জন্য আমি আইব্রোটা ভালো করে ড্র করে নিচ্ছি। তো আমার আইব্রোটা ফিল করা হয়ে গেছে, আর এবার আমি দেখো একটা স্পুলির সাহায্যে এই আইব্রোটাকে একটু কম করে নিচ্ছি। এভাবে কম করে নিলে দেখো আইব্রোটা কি সুন্দর দেখতে ন্যাচারাল মনে হয়। এবারে আমি একটা কনসিলার নিয়েছি, এটা সুইস বিউটির একটা কনসিলার। এই কনসিলারটা দিয়ে আমি আমার আইব্রোর উপরে আর নিচে সুন্দর করে এরকম আউটলাইন করে নিচ্ছি যাতে আইব্রোটা অনেক বেশি শার্প মনে হয়। তো আমি এইভাবেই আইব্রোটাকে দেখো সুন্দর করে ডিফাইন করে নিচ্ছি, দেখতে অনেকটা নিট অ্যান্ড ক্লিন মনে হবে। তো এরকম করে যদি তোমরা আইব্রোটা করো তাহলে দেখবে আইব্রোটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে। তো দেখো উপর থেকে আমি এরকম করে দুটো লাইন করে দিচ্ছি যাতে আইব্রোটা সুন্দরভাবে ডিফাইন হয়ে যায়। তো আমার কনসিলারটা লাগানো হয়ে গেছে, এবার আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডারটা অবশ্যই ড্যাম্প হতে হবে কারণ শুকনো বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড হয় না। তো বিউটি ব্লেন্ডারকে আমি জলে ভিজিয়ে তারপর আমি ভালো করে স্কুইজ করে নিয়েছি। দেখো কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল কনসিলারটা। তো আমার আইব্রোটা মোটামুটি রেডি, দেখতেই পাচ্ছ আমার আইব্রোটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি ফেস মেকআপটা করব, মানে আমার বেসটা বানাবো। তো বেসটা করার জন্য আমি হুদা বিউটির এই ম্যাট প্রাইমারটা নিয়েছি। এটা খুব ভালো একটা প্রাইমার, অয়েলটাকে অনেক কন্ট্রোল করতে সাহায্য করে আর পোরগুলোকে সুন্দরভাবে মিনিমাইজ করে দেয়। তো এই দেখো আমি আমার টি জোন এরিয়াতে ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যে জায়গাগুলোতে আমার ঘামটা বেশি হয়। তারপর আমি ল্যাকমির এই ফাউন্ডেশনটা ইউজ করছি, এটা শেড হচ্ছে মার্বেল। তো এই শেডটা দিয়ে আমি সুন্দর করে ডট ডট করে সারা মুখে আমি ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি প্রথমে আঙুলের সাহায্যে, তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। তো আমার আঙুল দিয়ে ডট ডট করে লাগানো হয়ে গেছে ফাউন্ডেশনটা। এবার দেখো আমি ওই ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে সুন্দর করে ভালো করে এই ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি, কোনো রকমভাবে যাতে কোনো ছাপ ছাপ না থাকে সেরকম করে ভালো করে ব্লেন্ড করতে হবে। কিন্তু কোনো মতেই ঘষা যাবে না, ঘষলে ফাউন্ডেশনটা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে পারে। তো দেখো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার কনসিলারটা একটু অ্যাপ্লাই করছি আমার আন্ডার আইতে, যেহেতু একটু চোখের তলাগুলো কালো কালো মনে হচ্ছে আর যে জায়গাগুলো একটু আমার পিগমেন্টেড মানে যে ডার্ক মনে হচ্ছে জায়গাগুলো সেখানে আমি কনসিলারটা ভালো করে অ্যাপ্লাই করে তারপর ব্লেন্ড করে নিচ্ছি। তো এরকম করে বিউটি ব্লেন্ডার দিয়ে দেখো আমি আন্ডার আইটাও সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে দেখো আমার আই মেকআপের জন্য বেসটা একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি শুধু এই চোখটাতে আই মেকআপ করবো, সেজন্য আমি জাস্ট লাইনারটা পরে নেব আর ওই পাশের চোখটাতেই আমি ম্যাপটা আঁকবো। তো লাইনারটার জন্য আমি ল্যাকমির এই লাইনারটা নিয়েছি, এটা দিয়ে আমি সুন্দর একটা উইং লাইনার ড্র করে নিচ্ছি। কোনো রকম আমি আইশ্যাডো অ্যাপ্লাই করছি না, জাস্ট সুন্দর একটা উইং লাইনার আমি লাগিয়ে নিচ্ছি আমার চোখটাতে। দেখো আমার লাইনারটা লাগানো হয়ে গেছে, এবার আমি লাগাবো কাজল। তো কাজলের জন্য আমি ল্যাকমি আইকনিকের যে কাজলটা আছে এই যে দেখো এই কাজলটাই আমি অ্যাপ্লাই করব। তো একটু মোটা করে আমি নিচের দিকে কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি, এবার একটা থিন ব্রাশ দিয়ে আমি কাজলটাকে একটু স্মাজ করে নেব যাতে দেখতে ইভেন মনে হয় আর আই লুকটাও সুন্দর আসে।
তো দেখতেই পাচ্ছো একটা চোখে আমি লাইনারটা পরে নিয়েছি, আর এই চোখটাতেই যা ক্রিয়েটিভিটি করার করব। তো সেই জন্য আমি একা পারবো না, আমার বরকে একটু আমি ডাকবো যে আমার এখানে একটা জাস্ট ইন্ডিয়ান একটা ম্যাপ এঁকে দাও, আমি সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাই। তো এখন ও একটু এটা এঁকে দেবে, তারপর তোমাদের সাথে আমি আবার দেখাচ্ছি। তো আমাকে ও ইন্ডিয়ার ম্যাপটা এঁকে দিয়েছে, আর এবার আমি এটাকে কালার করব। তো কালার করার জন্য আমি হিলারি রোডার এই আই শ্যাডো প্যালেটটা নিলাম, আর একটা ব্রাশ নিলাম। তো সেখান থেকে আমি মোটামুটি অরেঞ্জ কালার দেখতে এরকম একটা শেড নিলাম। যেহেতু আমার পারফেক্ট অরেঞ্জ কালারটা নেই, তো আমি দুটো কালার মিক্স করে একটা অরেঞ্জ কালার আনতে চাচ্ছি। এখানে ক্যামেরাতে তবু অতটা ভালো আসছে না, তো আমি মোটামুটি অরেঞ্জটা আনার চেষ্টা করছি। তো আমি বেসিক্যালি এখানে ট্রাই কালার আঁকবো, মানে ওপরে অরেঞ্জ, তারপর সাদা, নিচে সবুজ করব। তো দেখতেই পাচ্ছ আমি অরেঞ্জ কালারটা সুন্দর করে অ্যাপ্লাই করছি। তো আমার অরেঞ্জটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি গ্রিন করব। তো গ্রিনের জন্য দুটো যে গ্রিন শেড আছে আমার, সেগুলো আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি দুটো গ্রিন অ্যাপ্লাই করব। তো দেখতেই পাচ্ছ গ্রিনটা তবু একটু ভালো লাগছে অরেঞ্জটার তুলনায়। তবু কী আর করা যাবে, যেহেতু ভালো অরেঞ্জ নেই তো সেটাই ইউজ করলাম। আর এখানে আমি গ্রিনটা দিয়ে আমার নিচটা তো করে নিচ্ছি, আর মাঝখানটাতে আমি হোয়াইট করার জন্য আমার কাছে কোনো হোয়াইট কালার যেহেতু নেই, সেই জন্য আমি কনসিলারটাই এভাবে অ্যাপ্লাই করলাম। তার উপরে এবার আমি পাউডারটা অ্যাপ্লাই করব। পাউডার বলতে এখানে আমি যে আমাদের ট্যালকাম পাউডার হয় সেটা ইউজ করছি, যেহেতু সেটা সাদা সাদা হয় দেখতে, সেজন্য আমি পাউডারটাই অ্যাপ্লাই করব। আমার কাছে যদি হোয়াইট কালারের কোনো রকম আই শ্যাডো থাকতো তাহলে খুব ভালো হতো, তো যেহেতু নেই সেই জন্য আমি পাউডারটাই অ্যাপ্লাই করছি। দেখতে পাচ্ছ নাইসিলের পাউডারটা, সেটাই আমি সুন্দর করে অ্যাপ্লাই করছি। তো পাউডারটা কিছুতেই কনসিলারের ওপর বসতে চাচ্ছিল না, তবু কোনো রকম যতটুকু পেরেছি করেছি, একটু সাদা সাদা দেখা গেলেই হলো। আর এই দেখো একটা আইলাইনার নিয়েছি, আর এটা ল্যাকমির আইলাইনার, আর একটা চিকন তুলি নিয়েছি, সেটা দিয়ে আমি আউটলাইনটা করছি। যেরকম যেরকম করে ও এঁকে দিয়েছিলো তার ওপর দিয়ে আমি আউটলাইনটা করছি। আমি নিজে আঁকলে আরও বেশি সুন্দর করে আঁকতে পারতাম যদিও, কিন্তু নিজের ফেসে নিজে আঁকাটা খুব কষ্ট, মানে আয়না দেখে করলে উল্টো উল্টো মনে হয়, সেজন্য আঁকতে আমি পারছিলাম না, তাই আমি ওর হেল্প নিলাম। তো যাই হোক, ভুল ত্রুটি মার্ছো নিয়ে অবশ্যই, এই ইন্ডিয়ার ম্যাপের মতো দেখতে হলেও এটার মধ্যে প্রচুর ভুল হয়েছে, তো সেগুলো তোমরা ইগনোর করো প্লিজ, যেরকম পেরেছি করেছি। তো দেখো আমি আইলাইনারটা দিয়ে সুন্দর করে আউটলাইনটা করে নিচ্ছি, আর আউটলাইনটা করার পর দেখতে ভালোই লাগছিলো। তো আউটলাইনটা তো করে নিয়েছি, কিন্তু আমার কাছে হোয়াইট কালারটা একদমই ফেড মনে হচ্ছিলো, সেই জন্য আমি আরেকটু পাউডার বসানোর চেষ্টা করছিলাম। দেখো এটা শুকিয়ে যাওয়ার পর পাউডারটা তবু একটু বসছিলো, আর চোখের পাতা টাতার মধ্যে লেগে যাচ্ছিলো, সেগুলো ঝেড়ে ঝেড়ে ফেলছিলাম। তো যাই হোক, এই দেখো মোটামুটি আমি এরকম টাইপের হোয়াইট কালারটা বসাতে পেরেছি, আর এই যে সাইড থেকে ঘেমে ঘেমে সব নষ্ট হয়ে যাচ্ছিলো, তবু আমি চেষ্টা করছি সব কিছু ঠিকঠাক করার যতটুকু পারা যায় আর কি। তো এই দেখো আমি মোটামুটি পাউডারটা ভালোই বসিয়ে ফেলেছি। তো কোনো রকমভাবে ম্যাপটা তো এঁকে ফেলেছি, আর এবার আমি একটা মাস্কারা অ্যাপ্লাই করবো, এটা লোটাসের একটা মাস্কারা। তো আমি আমার আই ল্যাশগুলোতে মাস্কারাটা সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি, ফলস ল্যাশ লাগাচ্ছি না কোনো রকম, তো শুধু মাস্কারাটাই আমি অ্যাপ্লাই করছি। তো এবারে আমি অ্যাপ্লাই করব লিপস্টিক। লিপস্টিকের জন্য নিয়েছি আমি বিউটি বেরির এই নিউড শেডের লিপস্টিকটা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লিপস্টিক এটা, এটা আমার ভীষণ ফেভারিট একটা লিপ কালার বলতে পারো, ভীষণ সুন্দর লিপস্টিক। তারপর আমি একটু সিঁদুর অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার এই ট্রাই কালার মেকআপ লুক, ইন্ডিয়ান ম্যাপ ইন্সপায়ার্ড মেকআপ লুক যাই বলো না কেন, সেটা আমার এক্সপেরিমেন্ট করাটা শেষ হয়ে গেছে। কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিও। এই ছিল আজকের আমার ভিডিও, মানে এক্সপেরিমেন্ট যাই বলো তোমরা, ট্রাই করলাম, আমার ভীষণ ভালো লেগেছে। আমি ভাবতে পারিনি যে ইন্ডিয়ার ম্যাপটা এত সুন্দর করে কাম আউট হবে। এটা বেসিক্যালি আমরা আমাদের দেশ স্বাধীন হওয়ার পেছনে যাদের গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, যারা আমাদের বীর জওয়ান,
যারা আমাদের দেশের জন্য প্রচুর পরিমাণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদেরকে আজকে আমি আমার এই মেকআপ লুকটা ডেডিকেট করলাম আজকের এই স্বাধীনতা দিবসে। তো আশা করছি তোমাদেরও ভালো লেগেছে মেকআপ লুকটা, আর আমার এক্সপেরিমেন্টটার যদি আমার এই হার্ডওয়ার্কটা তোমরা দাম দিতে চাও অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর কমেন্টটা অবশ্যই জয় হিন্দ বন্দে মাতরম লিখে যেও, আমাকে সাপোর্ট করো তোমরা। আর আমি আজকে কোনোরকমভাবে তোমাদেরকে বলবো না যে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, তোমাদের ভালো লাগলে তোমরা এমনিতেই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটা জাস্ট এমনি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমি বলছি না তোমাদেরকে সাবস্ক্রাইব করতে। আজকে স্বাধীনতা দিবসের দিন আজকের এই মেকআপ লুকটা, এই ইন্ডিয়ার ম্যাপটা, এই ফ্ল্যাগটা আমি আজকে ডেডিকেট করলাম এই সমস্ত জওয়ান, সমস্ত যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে। তো এই ছিল আজকের আমার ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো এরকমই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।